আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন নতুন নতুন আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্রতিনিয়ত কুয়েতে সাঁত্রিশ ইন্ডিয়ান ছয় বাংলাদেশি সহ পঞ্চান্ন জন শনাক্ত মোট সংখ্যা নয়শো জন কুয়েতে আরও পঞ্চান্ন জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে নতুন পঞ্চান্ন জন সহ মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো দশ জনে বৃহস্পতিবার নয় এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আল সানাদ নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান গত চব্বিশ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস দ্বারা পঞ্চান্ন জন শনাক্ত করা হয়েছে আক্রান্ত মোট নয়শো দশ জনে উন্নীত নতুন শনাক্ত হওয়া সাঁত্রিশ ইন্ডিয়ান এক পাকিস্তানি ছয় বাংলাদেশি এক মিশরি ছয় জন কুয়েতি একজন করে সিরিয়ার নাগরিক রয়েছেন ডাক্তার সানাদ জানান কুয়েতে আজ রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা নয়শো জন মোট সুস্থ হয়েছেন একশো এগারো জন এবং আইসিইউতে আছেন বাইশ জন এবং মারা গেছেন একজন ইন্ডিয়ান নাগরিক এদিকে কুয়েতে সাধারণ ক্ষমার নির্ধারিত তারিখ বাংলাদেশিদের জন্য এগারোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল করে দেওয়া হয়েছে তাই যে সকল প্রবাসী ভাইয়েরা এখনও প্রস্তুতি নেওয়া হয়নি তাদের দ্রুত প্রস্তুতি নিয়ে রাখতে হবে হাতে আছে মাত্র আর দুই দিন আপনারা অতি দ্রুতই এই সুবিধাটি গ্রহণ করুন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসবো প্রতিনিয়ত